নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে মূলোর সম্পূর্ণ নিরামিষ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর আগেও আপনাদের সাথে অনেক মূলো রেসিপি শেয়ার করেছি, আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আজকের রেসিপিটাও আমার মনে হয় ভীষণই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। মূলো রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে একটা বড় সাইজের মূলো নিয়েছি, আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। মূলোটাকে ভালোভাবে ছুলে নিয়েছি, তারপর দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি, দু টুকরো করে নিয়েছি। এবার গ্রেটারের যে সরু দিকটা রয়েছে তার মধ্যে আমরা মূলোটাকে গ্রেট করে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কথা বলতে বলতে পুরো মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সরু সরু করে কুচিয়েও নিতে পারেন। এবার গ্রেট করা মূলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ দিয়ে মূলোটাকে মেখে রেখে এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এদিকে দেখুন নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের আলুটাকেও ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আলুটাকে একটু গ্রেট করে নেব। দেখুন আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আলুটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কেননা আলুর মধ্যে একটা স্টার্চ থাকে, যেটা আমরা যে রেসিপিটা তৈরি করব যদি ওটা থেকে যায় তাহলে ভালো হবে না। দেখুন দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার ভালোভাবে চিপড়ে নেব যাতে করে একটুও জল না থাকে। চিপড়ে নিয়ে নিলাম প্লেটের মধ্যে। এদিকে দেখুন মূলোটার মধ্যেও লবণ মেখে রাখার কারণে জল ছেড়ে দিয়েছে, মূলোটাকেও এভাবে চিপড়ে নেব যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়। এভাবে মূলোতে লবণ মেখে রাখলে যাদের মূলোতে গন্ধ লাগে, খেতে ইচ্ছে করে না, সেই গন্ধটাও থাকবে না, রান্না করার পর ভীষণই ভালো লাগবে খেতে, আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও হবে না। এদিকে দেখুন মিক্সারের জারে নিয়ে নিচ্ছি দু মুঠো চিনি বাদাম, এটা কাঁচা চিনি বাদামই রয়েছে। মিক্সারটাকে একবার একটু ঘুরিয়ে নিয়েছি আর এভাবে একটু দানা দানা করে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম মূলোর মধ্যে। আর সেই একই মিক্সারের জারে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা, আর নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এবার এভাবে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি এসেছি। আর এদিকে দেখুন ধনে পাতার পাতাগুলো আমি অন্য রান্নায় ব্যবহার করেছি, এই ডাঁটিগুলো রয়ে গেছে, সেই ডাঁটিগুলো আর ফেলে দেব না, আমি এই ডাঁটিগুলো কুচিয়ে নেব। দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলাগুলো এই গ্রেট করা মূলো আর আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতার কুচি, এখানে অনেকটাই রয়েছে, এতটার দরকার নেই। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে। এই গোটা জিরেটা দেওয়ার কারণে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মনে রাখবেন আমরা মূলোর মধ্যেও লবণ মেখে রেখেছিলাম, সেই পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা, আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আমচুর পাউডারও দিতে পারেন, অথবা লেবুর রসও একটু যোগ করে দিতে পারেন, এতে চটপটা মুখরোচক একটা টেস্ট আসবে, খেতে ভালো লাগবে। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো যোগ করেছি। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব, চটকে মেখে নিতে হবে, এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হবে মাখতে। এদিকে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি, এবার আমি যোগ করে দিচ্ছি দুই বড় চা চামচ বেসন, দুই বড় চা চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুই বড় চা চামচ সুজি, আরও একবার ভালোভাবে মেখে নেব সব কিছু একসাথে।
মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তাহলে আরও 1 চা চামচ বেসন অথবা চালের গুঁড়ো অথবা সুজি মিশিয়ে দিতে হবে। দেখুন, আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখানে আর প্রয়োজন নেই। যদিও মেখে খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, যেহেতু সবজি লবণ দেওয়া রয়েছে, জল ছেড়ে দেবে। এখানে আমি যোগ করে দিলাম সামান্য একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা, আরও একবার মিশিয়ে নেব। এখানে আমি তৈরি করছি মুলোর বড়া, অসাধারণ খেতে হয় বন্ধুরা, একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আজকে যেভাবে তৈরি করলাম এভাবে যদি তৈরি করে খান, কেউ বুঝতেই পারবে না যে এটা মুলোর বড়া। মেখে নেওয়ার সাথে সাথেই ভেজে নিতে হবে। আমি সাইডেই তেল বসিয়ে দিয়েছি, তেল ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে হাই হিটে বড়াগুলো দিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। আমি এভাবে একটু ছোট ছোট করে দিচ্ছি, আপনারা যেমন খুশি সাইজ করে ভাজতে পারেন, তবে এভাবে ছোট করে দিলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে, ভেতরে আর নরম থাকবে না, একেবারে খাস্তা মুচমুচে কুরকুরে হবে। আর একটু বড় সাইজের করে ভাজলে ভেতরে নরম থাকবে, উপরে শক্ত হবে। আর এভাবে ছোট ছোট করে ভাজলে একেবারে খাস্তা আর কুরকুরে হবে। দেখুন, দেওয়ার পর প্রায় 1-1.5 মিনিট অপেক্ষা করেছি, তারপর এভাবে উল্টে পাল্টে 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটাকে কুরকুরে করে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। আর এই মুলোর বড়াগুলো কিন্তু ডিপ ফ্রাই করলে বেশি ভালো লাগবে। এভাবেই দেখুন সবগুলো বড়া আমি ভেজে তুলে নিয়েছি। মুলোর বড়া তো আপনারা অনেকভাবে খেয়েছেন বন্ধুরা, একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আর যখন বাদাম ভাজাগুলো মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। এটা সন্ধেবেলা চায়ের সঙ্গে তো খেতে ভালো লাগবেই, খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা আপনারা মুলো দিয়ে তৈরি করেছেন। কিন্তু চাইলে আপনারা গরম ভাতে প্রথম পাতেও কাঁচা লঙ্কার সাথে খেতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে। তো আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।